আমি চন্দ্রিমা, আমার চ্যানেল কিচেন অ্যান্ড কুকিং এ স্বাগত। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। যদিও আমাকে দেখেই বুঝতে পারছেন আমি স্টুডেন্ট, কিন্তু আজকের আমি আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, যেগুলো আপনারা জামাই ষষ্ঠীতে স্পেশাল রেসিপি হিসেবে ট্রাই করতেই পারেন। সাবস্ক্রাইব করুন প্রথমে আমার চ্যানেল, তারপর নোটিফিকেশন বেলে ক্লিক অন করুন। প্রত্যেক বাঙালি শাশুড়ির কাছে এই তিথি বিশেষ আবেগপূর্ণ, কিন্তু অনেক বাড়িতে এই ষষ্ঠীতে আমিষ রান্না হয় না, তাই বলে জামাইকে নিরামিষ? আসুন দেখে নিই কয়েকটি নিরামিষ রেসিপি যা আপনার আমিষ প্রিয় জামাইকেও আঙুল চাটতে বাধ্য করবে। প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নেব। আমার বাবা পটলের খোসাগুলো সমেত পছন্দ করে না বলে আমি দুটো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো এইভাবে হালকা করে ছাড়িয়ে নিয়ে বীজগুলো আলাদা করে রাখতে হবে। এই বীজগুলো পুর তৈরি করতে কাজে লাগবে। এখন আমি সেই বীজগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে বাটিতে নিয়ে নিয়েছি, তার সাথে কিছু আদা আর একটা গোটা লঙ্কা একসাথে মিক্স করে নিয়েছি। একটা ছোট আলু আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ড করে। এখন গ্রেভির জন্য আমি 1 টেবিল চামচ পপি সিডস মানে পোস্ত, 4-5টা কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি 2 কাঁচা লঙ্কা আর 1 আদার সাথে গ্রাইন্ড করে নেব। আমার গ্রেভির জন্য পেস্ট রেডি। এখন আমি প্রথমে কড়াইতে তেল গরম করে স্ম্যাশ পটাটোটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে পটলের বীজের যে পেস্টটা ছিল সেটা অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো চিনি, হলুদ আর নুন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা ভালো করে শুকিয়ে যাচ্ছে পেস্টটা। এর মধ্যে আমি কিছু কিশমিশ আর কিছু পনিরের টুকরো করে দিয়ে দেবো, হাতের সাহায্যে টুকরো করে পনিরগুলোকে। আপনারা এর মধ্যে নারকেলও দিতে পারেন যদি চান। ভালোভাবে নেড়ে নিয়েছি, আমার পুরটা রেডি হয়ে গেছে। নেমে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এর ক্যাপের জন্য যে ছোট টুকরো করে লিখেছিলাম সেগুলো আমি অল্প করে ভেজে নেব। পটলের মধ্যে পুরগুলো ঢুকিয়ে নিয়ে সাবধানে ঢুকাতে হবে, ভেতর অবধি যাতে পুরগুলো যায়। আমি একটি টুথপিকের সাহায্যে ভেতরটা ভালো করে ঢুকিয়ে দেব পুরগুলো। সবকটা পটল এইভাবে আস্তে আস্তে পুর ঢুকিয়ে নিতে হবে। পটলগুলোর পুর ঢোকানো হয়ে গেলে একটা টুথপিকের সাহায্যে ক্যাপগুলো সিল করে দেব যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না যায়। যেভাবে দেখাচ্ছি সেইভাবে ক্যাপটা টুথপিকের সাহায্যে স্টিক করে দেবেন। আমার সবকটা পটলের ক্যাপ আটকানো হয়ে গেছে। এবার গ্রেভিটা করব। প্রথমে তেলের মধ্যে পোস্ত বাটার যেটা ছিল সেটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি 2-3 ঘন্টার জন্য আদার রসে কিছুটা হিং ভিজিয়ে রেখেছিলাম। এতে এটা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে এর জন্য এতে একটা পেঁয়াজে দেওয়ার মতো ফ্লেভারটা আসবে, যেহেতু আমি এখানে পেঁয়াজ বা রসুন ইউজ করছি না। আমি কিছু কেচাপ ইউজ করব, যেহেতু আমি এখানে টমেটো দিচ্ছি না, আমার টমেটো শেষ হয়ে গেছে। আপনারা চাইলে টমেটোও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর আমি দইটা এর মধ্যে অ্যাড করে দেব। এই সময় কিন্তু ওভেনটা একদম লোয়ে রাখবেন, কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে, নয়তো দইটা ফেটে যেতে পারে। আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম।
গ্রেভিটা ফুটতে শুরু করলে আস্তে আস্তে সব পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো যখন দেবেন ফ্লেম যেন হাইতে না থাকে, তাহলে ভেতরের পুরগুলো বাইরে চলে যাবে। এখন এটাকে লো ফ্লেমে আমি 7-8 মিনিটের জন্য চাপা দিয়ে পটলের দোরমা রেডি হয়ে যাবে। পনিরগুলোকে আমি ম্যারিনেট করেছি রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার বা হলুদ, গরম মশলা আর সামান্য তেল দিয়ে। আমি এখন পনির রাইস শুরু করব। পনিরগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, সর্ষের তেল বা সাদা তেলেও আপনারা ভাজতে পারেন। আমি ম্যারিনেট করার সময় নুন দিইনি। চালটা মেপে নিচ্ছে, এই সময় আমার 1.5 গ্লাস মতো চাল হয়েছে। তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, শাহমরিচ, কাবাব চিনি, কালো মরিচ আর শাহ জিরে, এই কটি আমি গোটা মশলা বা গোটা গরম মশলা ইউজ করব তেলে দেওয়ার জন্য। হাঁড়িতে তেল গরম হয়ে গেছে, দারচিনিগুলোকে ভেঙে টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে সব গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেব। গরম মশলা ফ্লেভারটা বেরিয়ে আসলে এর মধ্যে কাজু দিয়ে নাড়তে হবে। সব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আস্তে আস্তে চালগুলো দিয়ে দিতে হবে। চালটা দেওয়ার পরও কিন্তু 4-5 মিনিট মতো ওই তেল বা ঘিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ফ্রাই হয়ে যায়, প্রত্যেকটা চাল যেন আলাদা আলাদা হয়ে যায়। নুন, হলুদ, চিনি আর কিছুটা ধনে গুঁড়ো আমি এর সাথে মিশিয়ে দেবো চালটার সাথে, দিয়ে একসাথে নাড়াচাড়া করব। আমি এখন 1 টেবিল স্পুন মতো ঘি দেবো, আপনারা ইচ্ছা করলে বেশি দিতে পারেন, তাতে ঘিয়ের স্মেলটা আসবে পনির রাইসে। বেশি হেলদি খেতে চাইলে ঘিটা অল্প দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না তো চালটা কিন্তু তলায় লেগে যাবে। এখন আমি কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো, এটা আমি বাড়িতে তৈরি করেছি। আপনারা চাইলে আমি পরে বিরিয়ানি মশলা কি করে তৈরি করতে হয় দেখাবো তার ভিডিও। আমি এর মধ্যে জল দিলাম, 3.5 গ্লাস মতো জল দিয়েছি, আমার 1.5 গ্লাস মতো চাল ছিল আপনাদের দেখিয়েছি। জল দেওয়ার পর 4-5 মিনিট ফুটে গেলে তারপরে কিন্তু পনির, কুচনো আদা আর একটা লঙ্কা দিয়ে আর একটু বিরিয়ানি মশলা ধনে গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবেন। তারপর আমার পনির রাইস তৈরি হয়ে গেছে। এখন আসছি আলুর দমে। আলুগুলো আলুর দমের মতো করে গরম তেলের ওপর কেটে দিয়েছি। আলুগুলো কেটে দেওয়ার পর কিছুটা লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ দিয়েছি। খানিকটা ভাজার পর সামান্য জল দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন। 2-3টে সিটি দেব আমি প্রেশার কুকারে। তারপর আমার আলুর দম রেডি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমার চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশন বেলে ক্লিক অন করুন। ভালো থাকবেন, নমস্কার।